আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্রেডিশনাল পদ্ধতিতে ছোলার ডালের হালুয়া। এই সবে বরাতে আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এই মজাদার ছোলার ডালের হালুয়া। তো চলুন দেখে আসি কিভাবে ছোলার ডালের হালুয়া তৈরি করতে হয়। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বুটের ডাল দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন। এই ছোলার ডাল দিয়ে হালুয়াটা বানালে হালুয়ার স্বাদটা বেড়ে যায়। এখন একটা মিক্সিং বলে ডালগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি রুম টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করছি। এখন এই পানির ভেতরে ডালগুলো 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। আপনারা চাইলে সারা রাত ডালটা ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসলাম 7 ঘন্টা পর। আমি ডালগুলো 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই দেখুন ডালগুলো কতটা ফুলে উঠেছে। এখন ডালগুলো কোচলিয়ে ভালো করে একবার ধুয়ে নিব, তারপর সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিব ধুয়ে রাখা ছোলার ডাল। এখন দিয়ে দিব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। সাথে অ্যাড করছি 4 টুকরা তেজপাতা ও আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন ছোলার জালটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো সেদ্ধ করব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ভেতর 3-4 বার ঢাকনা উঠিয়ে ডালগুলো নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এর ভিতর থেকে সবগুলো মশলা তুলে ফেলে দিব। আর যতটুকু পানি আছে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গায়ে গায়ে মিশে যাবে। ডালটা ভালো করে সিদ্ধ করে চুলা থেকে নামাতে হবে। আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিব। আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে একটু একটু করে ডাল নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কোনো রকম পানি অ্যাড করব না। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ কোরানো নারিকেল। আর এই নারিকেলটাও আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। খুব মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এই ডালটা পাটায়ও বেটে নিতে পারেন। আর এখানে আমি নারিকেলটাও পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে নারিকেলটাও পাটায় বেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হলে দিয়ে দিব 1/4 কাপ ঘি। ঘিটা হালকা গরম হলে দিয়ে দিব ব্লেন্ড করা ডাল। এখন ডালটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডালটাকে ঘিয়ের সাথে মিক্স করে নেওয়ার পর 2 মিনিট ডালটা ঘিয়ের সাথে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ডালের কাঁচা গন্ধটা আর আসে না। দুই মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দিব নারিকেল পেস্ট। হালুয়ায় নারিকেল বাটা ব্যবহার করলে হালুয়ায় দারুণ একটা টেস্ট আসে। এখন দিয়ে দিব চিনি। 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি ব্যবহার করব। এই চিনিটা আমি 2 বারে ব্যবহার করব। চিনিটা ভালো করে মিশিয়ে নিব। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন। নারিকেল আর চিনিটা হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে। এখন লবণ মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে অ্যাড করব বাকি 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পর হালুয়াটা একটু লিকুইড হয়ে যাবে, তাই চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। হালুয়া টাইট করতে গিয়ে হাতের অবস্থাও কিছুটা টাইট হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন হালুয়াটা ঘন হতে শুরু করেছে। নাড়াচাড়া কিছুতেই বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এই যে হালুয়াটা প্রায় হয়ে এসেছে, প্যান থেকে ছেড়ে আসছে। এখন ইচ্ছা করলে কিছু বাদাম কিশমিশ দিয়ে নেড়ে নামিয়ে নিতে পারেন নরম ডালের হালুয়া হিসেবে। আর যদি ডালের বরফি করতে চান আমার মতো, তাহলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালের শক্ত খামির মতো করে নিব। এই যে আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। যে কোনো হালুয়ায় নামানোর আগে ঘি ব্যবহার করলে হালুয়াতে ঘিয়ের ফ্লেভার ভালো আসে।
ঘি দেওয়ার পর আরো 2 মিনিট জাল করে হালুয়া নামিয়ে নিব। বরফি সেট করার জন্য এখানে একটা ট্রেতে কিছুটা ঘি মাখিয়ে রেখেছি। এখন এর উপর ডালের হালুয়াটা দিয়ে দিব। একটা এমন সমান চামচের নিচ পাশটা কিছুটা ঘি লাগিয়ে হালুয়াটা চেপে চেপে ট্রেতে সেট করে নিব। হালুয়া গরম থাকতেই কাজটা করতে হবে, না হলে হালুয়া ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। হালুয়াটা ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নিব এবং নিজেদের সুবিধা ও পছন্দ মতো ডিজাইন করে নিব। হালুয়ার বরফিগুলো এখন উঠানো যাবে না, ঘণ্টাখানিক বরফিগুলো ঠান্ডা হয়ে সেট হওয়ার পর উঠিয়ে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইনের বরফি বানিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল মজাদার ছোলার ডালের হালুয়া কিংবা বরফি। আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন এই হালুয়া। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।